हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल कमला डॉट तुषार। बागडोगरा एयरपोर्ट থেকে আমরা যে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আমাদের সেই প্লেন টেক অফ করে গেছে দিল্লি এয়ারপোর্টে। বাগডোগরা এয়ারপোর্টের ভিডিও আপনাদের এর আগের ব্লগে দেখিয়েছি, এবার আপনাদেরকে দেখাবো দিল্লি এয়ারপোর্ট কেমন দেখতে। দিল্লি এয়ারপোর্ট সত্যি খুব সুন্দর, চলুন দেখে নিন আমার সাথে সেই সৌন্দর্য। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি আকারে অনেকটাই বড়, সেই কারণে এর রানওয়েগুলো বিভিন্ন ব্লকে বিভক্ত রয়েছে, এবং সেই সব রানওয়েতে যে ফ্লাইটগুলো টেক অফ করে সেখান থেকে হেঁটে মূল টার্মিনালে পৌঁছানো অসম্ভব ব্যাপার। সে কারণে বিভিন্ন ফ্লাইটের আন্ডারে যে সমস্ত বাস রয়েছে সেই বাস যাত্রীদের পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে থাকে। আমাদের স্পাইস জেটের বাসে করে মূল টার্মিনালে পৌঁছে দেওয়া হচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আমরা 3 নম্বর টার্মিনাল দিয়ে মূল এয়ারপোর্টে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমার ছেলে এগিয়ে যাচ্ছে। এখানে গেটগুলো বেশিরভাগই অটোমেটিক, যা দেখে আমার ছেলে খুব খুশি হয়েছিল। সে গেট দেখে দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছিল, আর সে অবাক হয়ে যাচ্ছিল কীভাবে একটা গেট তাকে দেখে নিজে নিজেই খুলে যাচ্ছে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্টের অভ্যন্তর কত সুন্দরভাবে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, কোথাও এতটুকু ময়লা আবর্জনা নেই, এবং এই করোনার জন্য সমস্ত কিছুই আরও অতিরিক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে, এবং সবাই যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। কেউ যদি মাস্ক ঠিক মতো না পরে, এমনকি নাকের নিচে পড়ে, তাহলে তাকে জরিমানা করা হচ্ছে। আবার আমার ছেলে যখনই যেখানে ফুড স্টল দেখতে পাচ্ছে দৌড়ে দৌড়ে সেখানে যাচ্ছিল, ওকে থামানো মুশকিল হয়ে যাচ্ছিল। এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ দেখে আমরা ফটো সেশন করার লোভ সামলাতে পারলাম না। আমি আমার শাশুড়ি মা, ছেলে, হাজবেন্ড সবাই মিলে বেশ কিছু ছবি তুললাম, কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করলাম। আমার ছেলেও খুব ফটোজেনিক এবং ক্যামেরা লাভার, ক্যামেরা দেখলেই ও হ্যালো ভিউয়ার্স বলার জন্য দাঁড়িয়ে পড়ে, এবং টিভি দেখলেই আশেপাশে রাস্তাঘাটে যেখানে সে বড় মনিটর দেখতে পায় সেটাই নাকি ওর টিভি, সেটা ওর চাই। যে কোনো এয়ারপোর্টের অভ্যন্তরে যেহেতু এভাবে ভিডিও করাটা কিছুটা অবৈধ, সে কারণে আমাদের একটু ভয় করছিল। ভয়ের সাথেই আমরা ছোটোখাটো ক্লিপিংস নিচ্ছিলাম, যে কারণে পুরো এয়ারপোর্টের অভ্যন্তরীণ ভিডিও বা জায়গার আমরা শ্যুট করতে পারিনি, এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। তবু আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে যে সমস্ত জায়গায় কিছুটা অ্যালাউ ছিল, মানে আরও সবাই যেখানে কিছু ছবি তুলছিল ভিডিও করছিল, আমরা সেই সমস্ত জায়গারই করতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমার ছেলে, বলেছি ফুড স্টল দেখলেই সে সেখানে দৌড়ে যাচ্ছিলো, কারণ তার ফাস্ট ফুড ভীষণই প্রিয়। আপনাদের হয়তো ভিডিওর সাথে সাথে একটি শাটল ককের আওয়াজ পাবেন, আসলে পাশেই একটি গেম, বিভিন্ন গেমসের ইনস্ট্রুমেন্টের দোকান ছিল, সেখানেই এক দোকানদার তার খেলনার শো করছিল, সেটা থেকে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব আমাদের লাগেজ রুমের দিকে। লাগেজ রুমে যাওয়ার আগে ভাবলাম নিজের কিছু ভিডিও করে নিই, ফটোশ্যুট করে নিই আপনাদের জন্য। যদিও ওখানে স্পিকার ছিল না, এই কারণে আমার কথা হয়তো আপনারা শুনতে পাবেন না, সেই কারণে পরে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো আশেপাশের পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল। আমরা এবার চলে গেলাম লাগেজ রুমে, বিভিন্ন লোকের লাগেজ চারিদিকে ঘুরছে, দেখতেই পাচ্ছেন সবাই এক এক করে নিজেদের লাগেজ নিয়ে নিচ্ছেন। আমাদেরও একটা ব্যাগ চলে আসলো, এবং আরও কিছু ব্যাগ রয়েছে আমাদের, তার জন্য আমরা ওয়েট করছি। আমার ছেলে তো লাগেজের ট্রলি যেটা ঘুরছিল সেটা দেখে ও ভাবছিলো ওটা দোলনা, এটাতে ও চাপবে বলে কান্নাকাটি শুরু করে দিচ্ছিলো।
আমাদের সবকটি লাগেজই আমরা সংগ্রহ করে নিয়েছি। আসলে মাস্কের আড়ালে ভিডিও করতে ভালো লাগছিল না, তবুও বারবার নিজেকে ফেস করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের লাগেজ সংগ্রহ হয়ে গেলে আমরা ধীরে ধীরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া শুরু করলাম এক্সিটের দিকে। আমার ছেলে সব থেকে আগে আগে দৌড়াচ্ছিল ওর পাপার সাথে। আমরা এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম। এটি এয়ারপোর্টের বাইরে করা, আমরা একটি ক্যাব বুক করেছিলাম। ক্যাব বুক করে রওনা হলাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এয়ারপোর্টের ভিডিও গ্রুপটি এ পর্যন্তই আজকে। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং দিল্লি এবং বাগডোগরা এয়ারপোর্ট দুটোই আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা অবশ্যই আমার